চৈত্র মাসের শেষ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক দোকানঘর। ঘটনা টেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ি ও গামাইবাড়ি এলাকার। বছরের শেষ দিনে রহস্যজনক এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে এলাকায়। দমকল কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তারা। ত্রিশাবাড়ি এলাকায় দুই দোকানে ভস্মীভূত হয়ে গেছে, দুটি দোকানই কর্মকারের দোকান। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। দুই দোকানের কর্ণধারের নাম দীপক কর্মকার এবং সুমন কর্মকার। ক্ষতিগ্রস্ত দুই এলাকায় ছজন কর্ণধারের সর্বস্ব আগুন পুড়ে ছাই হয়ে গেছে। দাবি উঠেছে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য। তবে দিন দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ায় আশেপাশের আগুন বিস্তার লাভ করতে পারেনি, না হলে গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতির আকার ধারণ করত বলে অভিমত এলাকাবাসীর। একজন হচ্ছে সুমন কর্মকার, আরেকজন দীপক